হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআর অফিসিয়াল কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো আমাদের বিগত দু বছরের ফুড এসআই কিংবা ফুড সাব ইন্সপেক্টরের রিটেন এক্সামের কাট অফ মার্কস কত ছিল, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। এবং এর সাথে সাথে আমাদের 2024 অর্থাৎ এবছরে আমাদের পিএসসি ফুড এসআইতে কত পেতে হবে এবং কত টার্গেট করে চলতে হবে, তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, ডিটেলসে আলোচনা করতে চলেছি ফুড এসআই কাট অফ নিয়ে। তো এখানে বিগত দুই বছরের কাট অফ কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের পিএসসি ফুড এসআই, তো এখানে আমি বিগত দু বছরের কাট অফ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে যে কাট অফটি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো এটি হলো আমাদের WBSSC ফুড এসআই 2014, অর্থাৎ 2014 সালে আমাদের যে ফুড এসআই এক্সাম হয়েছিল, তো সেটি কিন্তু এক্সাম পিএসসি কন্ডাক্ট করেনি। তো সেই এক্সাম কিন্তু আমাদের নিয়েছিল WBSSC বোর্ড কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বোর্ড। তো এই WBSSC-র মাধ্যমে কিন্তু আমাদের 2014 সালে ফুড এসআই এক্সাম হয়েছিল। তো সেই আমাদের ফুড এসআই এক্সামে কী কাট অফ গিয়েছে, রিটেন এক্সাম কাট অফ, তো সেটি আমরা এখন দেখে নেব। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন WBSSC ফুড এসআই 2014, আর সেই 2014-র রিটেন এক্সাম কাট অফ এখনই আমরা দেখব। তো এখানে ইউআর কাট অফ গিয়েছিল আমাদের 2014-তে 72.62, ওবিসি বি কাট অফ গিয়েছিল 70.5, আর ওবিসি এদের কাট অফ গিয়েছিল 63, এবং এর সাথে সাথে এসসি ক্যাটাগরির কাট অফ গিয়েছে 66.5 এবং এসটি কাট অফ গিয়েছে 48.62। এটি হলো আমাদের WBSSC বোর্ডের নেওয়া 2014 সালের ফুড এসআই রিটার্ন এক্সামের কাট অফ। আর এখানে আরও একটি কথা আমি আপনাদের জানিয়ে রাখবো, এখানে ভ্যাকেন্সি 2014 সালে যে আমাদের এসএসসি এক্সাম নিয়েছিল ফুড এসআর, তো সেখানে আমাদের কিন্তু 1000+ ভ্যাকেন্সি ছিল, 1131টি কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি কিন্তু অনেক ছিল। তো এটি হলো আমাদের 2014 সালে ফুড এসআর কাট অফ। তো এবার আমরা এর পরবর্তী বছরে যে এক্সাম হয়েছিল ফুড এসআই, তো তার কাট অফ আমরা এখন দেখে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের পিএসসি বিগত বছরের কাট অফ, অর্থাৎ এখানে আমাদের পিএসসি নেওয়া ফুড এসআই 2019 সালের কাট অফ। তো এখানে সবার উপরে বলে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WPSC ফুড এসআই 2019। তো আমাদের পিএসসি যে 2019 সালে রিটেন এক্সাম নিয়েছিল, তো সেই রিটেন এক্সামের পিএসসি ফুড এসআইয়ের কাট অফ কীরকম ছিল বা কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের পিএসসি ফুড এসআই 2019-এ কাট অফ ছিল ইউআর কাট অফ 79.66, ওবিসি বি কাট অফ ছিল 75.33, ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ ছিল 74.66, এসসি ক্যাটাগরিতে 76 এবং এসটি ক্যাটাগরিতে 59.33। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। তো এই কাট অফটি কিন্তু আমাদের ছিল 2019 সালের পিএসসি নেওয়া ফুড এসআই রিটেন এক্সামের কাট অফ। তো এটি কিন্তু শুধুমাত্র আমি আপনাদের যে এই দু বছরের কাট অফ জানালাম, তো এটি কিন্তু শুধুমাত্র রিটেন এক্সামের কাট অফ। তো এর পরবর্তীতে আপনাদের কিন্তু প্লাস আর ইন্টারভিউ হয়, তো ইন্টারভিউর পরবর্তীতে কিন্তু আরও একটি কাট অফ থাকে, তো সেটি হলো ফাইনাল কাট অফ কিংবা চাকরি পাওয়ার কাট অফ। তো এটি হলো আমাদের কিন্তু রিটেন এক্সামের পরবর্তীতে যে মার্কস কিংবা রেজাল্ট, তো তার ভিত্তিতে এখানে কাট অফ। তো রিটেন এক্সামের কাট অফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেরটি আমি দেখলাম 2014 সালের এসএসসির নেওয়া ফুড এসআই কাট অফ, এবং এটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2019 সালের পিএসসির নেওয়া ফুড এসআইয়ের কাট অফ। তো এবার 2019 সালের ফুড এসআইয়ের ভ্যাকেন্সি কত ছিল। তো বন্ধুরা, আমাদের কিন্তু 2019 সালের পিএসসি নেওয়া এখানে 2019 সালের আমাদের ফুড এসআইতে ভ্যাকেন্সি কিন্তু ছিল 957টি। তো এবার আমরা চলে আসবো এবছর অর্থাৎ 2024 সালে। তো আমাদের 2024 সালে কিন্তু ভ্যাকেন্সি একদমই কম রয়েছে। 2024 সালে আমাদের এখানে টোটাল আমাদের কিন্তু 480টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সর্বমোট ভ্যাকেন্সি 480টি। তো আমরা যদি বিগত তিন বছরের দেখি, তো 2014 সালে 1000+ ভ্যাকেন্সি ছিল, এবং তার পরবর্তীতে 2019 সালে কিন্তু 1000-এর কাছাকাছি 957টি ভ্যাকেন্সি ছিল, এবং এবার অর্থাৎ 2024 সালে, তো সেই 2024 সালে কিন্তু আমাদের 500-র কাছাকাছি প্রায় হাফ কিন্তু 2019 থেকে প্রায় হাফ হয়ে গিয়েছে কিন্তু ভ্যাকেন্সি, 480টি ভ্যাকেন্সি কিন্তু আমাদের এবার 2024 সালে রয়েছে। তো এবার আমি আপনাদের জানাবো এখানে 2024 সালের এখানে ফুড এসআইতে টার্গেট কী রাখা দরকার 2019 সালের ফুড এসআইয়ের জন্য, রিটেন শুধুমাত্র রিটেন এক্সামের ক্ষেত্রে। তো বন্ধুরা, কোনো এক্সামের কাট অফ কিন্তু
বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে এবং কোনো এক্সামের কাট অফ কিন্তু সেই এক্সাম হওয়ার পূর্বে কিন্তু কোনো মতেই নির্ধারণ করা যায় না। তো এখানে আমাদের সেই ফুড এসের ক্ষেত্রেও কিন্তু বেশ কতগুলো ফুড এসের কাট অফ কিন্তু বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করবে, যেমন এখানে আমাদের ফুড এসের ভ্যাকেন্সি কী রয়েছে, এর সাথে সাথে টোটাল আবেদনকারীর সংখ্যা কত, এবং এখানে আমাদের কতগুলো টায়ার কিংবা ধাপ রয়েছে, কোশ্চেন লেভেল কীরকম ছিল, কতজনকে ডাকা হবে। তো সেই সমস্ত কিছু বিষয়ের উপর কিন্তু আমাদের ফুড এসের কাট অফ কিন্তু নির্ধারণ করবে। এবং এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো যে 2024 অর্থাৎ এ বছরে আপনাদের ফুড এসে রিটেন এক্সামে কত টার্গেট করে চলতে হবে। তো এখানে আমাদের সর্বপ্রথমে যদি ভ্যাকেন্সি বলি, তো ভ্যাকেন্সি কিন্তু 2019 তুলনায় কিন্তু অনেকটাই কম রয়েছে, মাত্র 480 ভ্যাকেন্সি রয়েছে। এবং এর সাথে সাথে আমাদের কিন্তু এর আগের ভিডিওতে আমি অলরেডি জানিয়ে দিয়েছি 13.5 লক্ষ কিন্তু প্লাস আমাদের আবেদন পড়েছে ফুড এসের জন্য। আর এখানে আপনারা বুঝতেই পারছেন যে 2019 থেকে 2019 পর কিন্তু আমাদের একবারে 2024 এই ফুড এসে এক্সাম হচ্ছে, অর্থাৎ এখানে অনেক দিনের কিন্তু গ্যাপ রয়েছে। আর আমরা জানি যত দিন যায় তো তত কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়তে থাকে এবং ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে, এর সাথে সাথে এখানে ক্যান্ডিডেটের কিন্তু প্রিপারেশন লেভেলে কিন্তু অনেকটা এখানে হাই হতে থাকে। তো এর বিগত দু বছরের কাট অফ কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি, 2014 SSC WBSSC নেওয়া, 2014 ফুড এসে কাট অফ এবং 2019 কাট অফ। তো এখানে আপনারা দেখতে পেলেন, তো সেক্ষেত্রেও কিন্তু এখানে আমাদের কাট অফ প্রায় এখানে 70 ঘরেই ছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে ফুড এসে কিন্তু একটি হাই কাট অফ এক্সাম। তো সেই জন্য আমাদের 2024 কিন্তু এখানে আমাদের এখানে 85 প্লাস কিন্তু এখানে আপনাদের টার্গেট করে চলতে হবে অল ক্যাটাগরির, বিশেষ করে জেনারেল এবং তার সাথে সাথে অল ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি আমি আপনাদের। তো 85 প্লাস কিন্তু এখানে আপনাদের টার্গেট করে চলতে হবে আমাদের 2024 শুধুমাত্র রিটেন এক্সামের জন্য। কেননা কিন্তু এখানে আপনারা দেখতে পেলেন যে 2019 তুলনায় অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি এবার কম রয়েছে, ফর্ম ফিল আপও প্রচুর পড়েছে। তো এখানে 85 কিন্তু এখানে আপনাদের টার্গেট করে চলতে হবে। তো এর পরবর্তীতে সেটি কোশ্চেন যদি অত্যন্ত কঠিন হয় তো তাহলে কিন্তু এখানে আপনাদের যে নাম্বার, তো সেই নাম্বারটি কমবে এবং কোশ্চেন সোজা হলে নাম্বার কিন্তু বাড়বে। তো সেটি পরের কথা, সেটি এক্সাম দেওয়ার পরেই কিন্তু সেটি বোঝা যাবে। তো এখানে আপনাদের আগেই কিন্তু 85 প্লাস টার্গেট করে যেতে হবে, কেননা কিন্তু এখানে আমরা দেখেছি বিগত বছরগুলির কাট অফ, বিগত বছরই আমাদের 2019 কিন্তু 79 অর্থাৎ প্রায় 80 কিন্তু কাট অফ চলে গিয়েছিল 957 ভ্যাকেন্সিতেই। তো সেক্ষেত্রে কিন্তু এবার 2024 এখানে আমাদের ভ্যাকেন্সিও কম রয়েছে, তো সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে কাট অফটি কিন্তু 80 ঘরে কিন্তু 80 আশেপাশে কিন্তু যেতে পারে। তো সেটি পরের কথা, কাট অফ বিষয়। এবং এখানে আপনাদের যে টার্গেট মার্কস, তো সেটি কিন্তু 85 প্লাস করে চলতে হবে, 80 থেকে 85 কিন্তু এক্ষেত্রে আমাদের টার্গেট করে ফুড এসের জন্য যেতে হবে। তো এখানে আপনাদের ফুড এসে PSC কিন্তু অলরেডি আমাদের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে, তো PSC কিন্তু অলরেডি আমাদের জানিয়ে দিয়েছে। তো এখানে আমাদের কিন্তু মার্চ মাসের এক্সাম হতে চলেছে, তো সেই শিডিউলও কিন্তু অফিসিয়ালিভাবে PSC জারি করে দিয়েছে। তো সেই নিয়েও কিন্তু আমি আপনাদের অলরেডি ভিডিও করে জানিয়ে দিয়েছি আমাদের ফুড এসে এক্সাম ডেট সম্পর্কে। তো এখনও কিন্তু আমাদের হাতে প্রায় 2 থেকে 2.5 মাস কিন্তু সময় রয়েছে। তো আপনারা যারা যারা এখনও প্রিপারেশন করছেন, তো সেই প্রিপারেশনটি কিন্তু আরও চালিয়ে যেতে হবে হাই লেভেলের। তো এখানে কিন্তু ফুড এসে এক্সাম কিন্তু অত্যন্ত হাই কাট অফ এক্সাম হতে চলেছে। তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই এই মার্কস কিন্তু 80 প্লাস কিংবা 85 প্লাস কিন্তু এখানে আপনাদের টার্গেট করে চলতে হবে ফুড এসের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিপারেশন কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো হতে হবে, কারণ এখানে আমাদের কিন্তু অনেকটাই টাইম রয়েছে ফুড এসের জন্য, এখানে 2 থেকে 2.5 মাস সময় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া ফুড এসে সম্পর্কিত পরবর্তী আপডেট যদি PSC পাবলিশ করে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে আমি জানালাম বিগত দু বছরের কিন্তু ফুড এসের কাট অফ, রিটেন এক্সামের কাট অফ। তো এ পরবর্তী কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।